মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে জাগতিক শান্তির কামনা সবার বিপুল উৎসাহ উদ্দীপনায় আর আনন্দ উৎসবের মধ্য দিয়ে বাংলা পঞ্জিকা অনুযায়ী ব্রাহ্মণবাড়ে পয়লা বৈশাখ উদযাপন করেন সনাতন হিন্দু সম্প্রদায়ের সাধারণ মানুষ। নতুন বর্ষবরণকে কেন্দ্র করে শনিবার সকালে শহরের আনন্দময় কালীবাড়িতে হিন্দু সম্প্রদায়ের শতবরণীরা সিঁদুর খেলায় মেতে ওঠেন। পয়লা বৈশাখ উপলক্ষে প্রতিপ্রচারণে এবারও তারা মন্দিরে মঙ্গল প্রদীপ জ্বেলে প্রার্থনা করেন। নববর্ষের প্রথম দিনে আমরা সবাই মিলে একত্রিত হই, যাতে সবার মঙ্গল হয়। মায়ের মন্দিরে আসছি, প্রার্থনা করলাম যাতে সবার মঙ্গল হয়, স্বামী সন্তানের মঙ্গলের জন্য। এবং আমরা সিঁদুরটা খেলাও হয় মূলত স্বামী মঙ্গল কামনার জন্য। আমরা সবসময় সিঁদুর করি যাতে স্বামী সাদা সিঁদুর অক্ষয় হয়ে থাকে। মন্দিরে আসি, ভগবানের কাছে প্রার্থনা করি নতুন বছরে যাতে সবাই ভালো থাকে, স্বামী সন্তান যাতে সুস্থ থাকে। ভগবানের কাছে প্রথম বছর এরই প্রার্থনা করি যাতে ভগবান যাতে পৃথিবীতে সুস্থ রাখে, মঙ্গলে রাখে। কষ্টে সিঁদুর খেলি, এটা আমাদের একটা সংস্কৃতির ঐতিহ্য। স্বামী সন্তান সবার মঙ্গল কামনা করি, মন্দিরে আসি, সিঁদুর খেলি। প্রতি বছরই পয়লা বৈশাখকে কেন্দ্র করে এমন আয়োজন করা হয়, আর এটি সনাতন হিন্দু নারীদের একটি ঐতিহ্য বলে জানান সংশ্লিষ্টরা। প্রথম আয়োজন হয়েছে সেটা হচ্ছে সিঁদুর খেলা। এই সিঁদুর খেলা অ্যাকচুয়ালি বাঙালি রমণীদের একটা বিশাল একটা বড় একটা বিষয় এবং ব্যাপার। সেটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা রমণী পালন করে, যার যার প্রত্যেকজনের সংসারের জন্য, তার পরিবারের জন্য, তার ছেলে মেয়ে, তার পরিবার আত্মীয় স্বজন, আর সবার সুখ শান্তির চিন্তা করে তারা এই সিঁদুর খেলাটা জ্ঞাপন করে। বাংলা পঞ্জিকা অনুযায়ী আগামী 7 বৈশাখ পর্যন্ত চলবে এই উৎসব। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।